পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি বাজার হিস্সা 1.5% বেড়েছে। এমনকি ভিয়েতনামের চেয়েও বেশ এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক্যাল রিভিউ 2023 প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর 2022 সালে $4,500 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির 7.9%। প্রতিবেদন অনুযায়ী বরাবরের মতো বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে চীন, দ্বিতীয় অবস্থানে আছে সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়ন। ইউভুক্ত দেশগুলো $15,600 কোটি পোশাক রপ্তানি করেছে, যদিও একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক, আর তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। চীন, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ, ভিয়েতনাম সহ শীর্ষ 10 রপ্তানিকারক দেশ গত বছর $49,200 কোটি বা $492 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, চীন, কানাডা, কোরিয়া, রাশিয়া সহ শীর্ষ 10 আমদানিকারক দেশ $44,200 কোটি পোশাক আমদানি করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নতুন টেলিভিশনের পর্দায়।